বন্ধুরা, আমরা আছি 24তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2019 প্রস্তুতি কার্যক্রম দেখতে। আজ আমরা দেখছি মেলার আগের দিনে মেলা আগামীকাল বুধবার উদ্বোধন করবেন রাষ্ট্রপতি। আগের দিন মেলা এখনও সম্পন্ন হয় নাই, সুন্দর করে সুচারুরূপে দেশীয় ঐতিহ্যে গড়ে তোলা হচ্ছে মেলায় প্রাণ গ্রুপের চিনিগুলা সম্বন্ধে চাল প্যাভিলিয়ন, যেটার কার্যক্রম এখনো সম্পন্ন হয় নাই। দেখতে পাচ্ছেন পাশাপাশি মেলায় আরেকটি প্যাভিলিয়ন প্রাণ আসবেন প্রাণ এর টেস্ট। দেখতে পাচ্ছেন মেলা বন্ধুরা, মেলার কাজ খুবই দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি মেলায় শ্রমিকরা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি কার্যক্রম চলছে, সুসজ্জিত বাস ছন দিয়ে এটা প্রস্তুত করা হচ্ছে। প্রাণের আরো একটি প্রতিষ্ঠান ললিপপের, সেটার কার্যক্রম চলছে। ললিপপ পুরো এই এলাকাটাই, অর্থাৎ বাণিজ্য মেলার দক্ষিণ পশ্চিম অংশে এই প্রাণ গ্রুপের পরপর তিনটি প্যাভিলিয়ন আমরা দেখতে পাচ্ছি। আর এর পাশেই আছে একটি শিশু পার্ক, যেখানে শিশুদেরকে বিনোদন দেওয়া হবে। এর পাশে আছে গৃহিণী বিরিয়ানি অ্যান্ড কাবাব স্টল, আপনারা দেখতে পাচ্ছেন। এটাই বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটাই প্রস্তুত করা হচ্ছে শিশুদের জন্য পার্ক হিসাবে। বন্ধুরা, একে একে আপনারা এটা প্রস্তুত হলে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের দেখতে পারবেন কী ধরনের সুবিধা নিয়ে স্টল সাজাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন বাঁশ কাঠের টুকঠাক শব্দ চলতেই আছে।